বিমানবন্দরে গেলে মনে হয় যখন ইমিগ্রেশন চলবে তখন হয়তো আটকা যাবো, এমনটা হতে পারে, এরকম ভাবছিলাম, ভাবতে ভাবতে পার হয়ে চলে আসলাম, কোথাও আটকা পড়লাম না, আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে ভালোবাসেন, পথ সহজ হবে ইনশাল্লাহ। বলছিলাম অলধার দিল কুরবল জারিল জনব অবিদিল কুরবল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো, একটা বিশাল পয়েন্ট। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা কাফির ইয়াতিম ফিল জান্নাহ হাকায়া, যে ইয়াতিমের দেখাশোনা করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকব। ও আসারা বি সাবাবিহি ওয়াল উস্তা, তর্জনী এবং মধ্যমা এই দুইটি আঙ্গুলকে দেখালেন ইশা করে, দেখো এই দুইটি যেমন পাশাপাশি এতিমের যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকব। এক মিনিট, এই ছেলে ব্যস্ত হয়ে না, আমি নিজে তোমার চেয়ে বেশি ক্লান্ত, কোনো প্রয়োজন আমাকে দেখায় না দয়া করে। তখন একটু দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন, আবার বলছেন এই কথাটা, আর একটা কথা একটু ভালো করে খেয়াল করেন, মানে আলা জারিয়া তাই নেই, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি, দুইটা মেয়ের লালন পালন করবে, পড়াবে, দেখাশোনা করবে, হেফাজতে রাখবে, বিবাহ দিয়ে দিবে, এইটা যদি বাপ হিসেবে দায়িত্ব পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন তিনি এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটি জমা করে রাখলেন, মানে এতিমের লালন পালন করার চেয়ে বেশি দামি মেয়ের লালন পালন। বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি? এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন খুব বেশি দামি ব্যাপার, বেশি গুরুত্ব রাখ। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে বাপ আর মেয়ে দুইজনের মাঝে এরকম একটা আট থাকবে, জাহান্নাম আর বাপের মাঝে একটা আট থাকবে, মেয়ে মেয়ের মধ্যে আছে, ওদিক আছে জাহান্নাম আর এদিক আছে বাপ, এই বাপ জাহান্নামে যেতে পাবে না, মধ্য অন্তরাল হয়ে আছে কে বলেন তো, মেয়ে। মেয়ে বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা। মেয়ের লালন পালন ভিন্ন, দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে আপনার এক পয়সা উপকার হবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তো বাপে বেটাকে পড়াবে কেন, জন্ম দিয়েছে জন্য, সব অন্যায়ের অপরাধের খেসারত বাপকে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালহিসান ইসমাহু, ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে, ফাইজা বালাগা ফালহিজা বেজহু, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে, ফাইজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলাম মেজা বেজহ, বাপ তার বিবাহ দিবে না, ফাইনা সাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমল আবিহে, সেই পাপ তার বাপের হবে। আমি অনুবাদক আরবি, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মুখ দিয়ে বলেছেন, আমি সেগুলো আপনাকে আরবি করে শোনালাম, এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, দেখেন লেখা আছে, এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, আপনার জন্য লিখেছিলাম, আপনি কেন অনীহা করে চলেন সেটা আমি বলতে পারি না, আপনার সাথে আমার আন্তরিকতা অনেক, আপনাকে আমি অনেক ভালো, আদর্শ নারী আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবে, সব বইগুলি আপনার জন্য লেখা আছে। আমি মুকসাদুল মুমিনীন বই লিখিনি, বইয়ের শুরু থেকে না শেষ পর্যন্ত চ্যালেঞ্জ আছে, মুখে যেটা আছে মিডিয়াতে সেটা আছে, আমি বলেছি আমার মনে বড় সাদ, আমি এদেশের বাড়িতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, মানুষকে উঠানো নামানো মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 300 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যারা শুধু 23 জন মেয়ে এবছর কোরআন হিফজ শেষ করছে, 25 জন ছেলে আছে,
এক একটা প্রতিষ্ঠানে যত ছাত্র আছে তত ততটি ছাত্র খালি হেফসেস করে এক বছরে। আমি তো আর অত আপনাকে দেখাতে পারি না সম্মেলনে, সম্মেলনে টুকটাক যা দেখাই, পৃথিবীর যারা শ্রেষ্ঠ যারা বড় বড় দেশের বিদ্বান তারা সেখানে বক্তব্য দিতে যায়। সে একটা পোস্টার আমি এখানে দেখতে পাচ্ছি, মনে কষ্ট নেবেন না, মনে একটু সংকীর্ণতাও রাখবেন না, জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান আপনি ভালোবাসা দেখাবেন, এর জন্য কোনো যদি ক্ষতি হয় তাহলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি জেনে শুনে সজ্ঞানে জামিয়া সালাফের এক পয়সা ক্ষতি করি না। আমি যদি আপনাদের জামিয়া সালাফে অ্যাকশন দেখেই খাই তাহলে আমি তার টাকা দিয়ে দিই। দুই প্রতিষ্ঠানে আমার নামে ভাউচার আছে, ফাইল আছে, যেদিন যেদিন খেয়েছি সেদিন সেদিন টাকা দিয়ে দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, এতিম লালন পালনে অনেক বড় ফলাফল রয়েছে, তা হলো জান্নাত। শুনেন তো একটু, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত, আমার চোখের পানি আসে না, অসহায় মানুষ কিছু বললে খালি বলি মাফ কর মাফ কর, আমি কাউকে কিছু দিতে পারি না, তা আমার অন্তরটা একটু নরম হবে কীভাবে আল্লাহ রাসূল বলেন তো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ইমসারা আসাল ইয়তিম, এতিমের মাথায় হাত বোলাও, ওয়া আতিমিল মিসকিন, ফকির মিসকিনকে খেতে দাও, এরিক্য কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে মন চায় না, খারাপ লাগে। আপনার সামনে একদিন ফকিরের কথা নকল করেছি আপনাকে, যে আপনাদের বাসায় দরজাতে ফকিরটা দাঁড়িয়েছিল, মহিলা মানুষটা বসেছিল, আপনি মোটর সাইকেল নিয়ে ঘরে ঢুকছেন তো দরজায় ওর কারণে মোটর সাইকেলটা ঢুকছে না, তখন আপনি বলছেন এই শরত শরত যা মিলা পাক তাড়াহুড়ার সময়, এভাবে আপনি চিৎকার করে বলছেন, তখন আপনার আম্মা ভিতর থেকে বলছে না বেটা না বেটা না বেটা, ফকিরকে এভাবে বলতে হয় না, ও খেতে চেয়েছে তাই আমি তাকে বসতে বলেছি, একটু খেতে দিলে চলে যাবে। আপনার আচরণ এইটা আর আপনার মায়ের আচরণ ওইটা। তো আপনার অন্তরটা নরম করবেন কিভাবে? বাড়িতে যদি এতিম থাকে তাহলে তার মাথায় হাত লাগান, কি খবর হিকমা, পড়াশোনা কেমন করো তুমি, একটু আদর করেন দেখি, দোয়া তো আপনার জানা নাই। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমাদের ধারাবাহিক বক্তব্য চলছে সলাতের উপরে, এখন আমরা জানাজার সলাতের আলোচনায় আছি, অনলাইন আলিতেসাম টিভিতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি, তাতে দেওয়া আছে, এখন চলছে জানাজার আলোচনা, তাতে আছে রোগী দেখতে গেলে কি বলতে হবে, তাতে আছে যে আল্লাহর নবী হাসান এবং হুসানের মাথায় দিয়ে এভাবে হাত দিয়ে পড়ছিলেন, আইদু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন আহাম্মা অমিন কুল্লি আইনিন লাম্মা, পূর্ণ কালেমার মাধ্যমে তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মিনকুলে শয়তানিন হাম্মা, কোন শয়তান যেন তোমাদের ক্ষতি করতে না পারে, কোন বিষাক্ত হিংস্র প্রাণী যেন কোনো ক্ষতি করতে না পারে, অমিনকুল্লে আইনিন লাম্মা, বদ নজর যেন তোমাদের উপরে না লাগে, বদ নজর খুব খারাপ জিনিস, একটু মানুষের যদি বদ নজর লেগে যায় তাহলে সে বাচ্চা সারা রাত পায়খানা করবে, বমি করবে, মনে হবে যে এখনই মরে গেল। বদ নজর কি জিনিস আপনি জানেন? আপনি তো সংসার করেন স্বামী স্ত্রী, আপনি অজু করে মসজিদের দিকে যাচ্ছিলেন তখন আপনার স্ত্রী বলছেন শোনো 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 দেখো দেখো দেখো, আরে মুরগির বাচ্চা উঠেছে 13টা বাচ্চা, এমন সুন্দর বাচ্চাগুলো দেখো তুমি, আপনি দেখে গেলেন, দেখে সলাত আদায় করে আপনি আসছেন, তো আপনার স্ত্রী বলছে আরে শুনেছ তুমি মসজিদে যেতে না যেতে চিলে 3টা বাচ্চা নিয়ে চলে গেছে, তার মানে বদ নজর লেগেছে, সন্দেহ হতে দেখবেন বাচ্চা সব ইয়ে হয়ে গেছে, রোগাক্রান্ত সব দুর্বল হয়ে গেছে, আপনারও বদ নজর লাগতে পারে, যার জন্য ছেলের মাথায় এ দোয়া পড়তে বাহাদি বলে আমি তো জানি না, দোয়ার বই তো আছেই, দোয়ার বই লিখেছি আজ থেকে না অনুমান 20 বছর আগে, দোয়ার বইটা লিখে যখন 1 বছর যাবৎ দিয়ে রাখলাম যাদের কাছে সংশোধন করে নেবো বাংলা জানে বলে, 1 বছর পরে উনি বললেন যে আমার সময় নেই, তখন আমি বলেছিলাম চা পায় নবমের ভাষাতে বই বের করব, বই সংশোধন করা লাগবে না, কি বলেছিলাম চাপায় নবমের ভাষাতে, ওইভাবেই চলছে এখনো, আল্লাহর রাস্তায় চলছে।
এতিমের উপরে হাত বোলাবেন, এতিমের খাওয়ার দেখবেন, পরকাল জান্নাত হবে ইনশাআল্লাহ। অল ইয়াতামা অল মাসাকিন, মিসকিন ফকির মিসকিনকে খেতে দিবেন, ফকিরকে হাত পেতে চাই যে, মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, তার আবার পাশে বাড়ি হচ্ছে আপনার বাড়ি, আপনি আপনার আম্মাকে বলছেন আম্মা আমাদের বাড়ির পাশে একজন আমার চাচি ছিল বিধবা, ওকে একটা কাপড় দেন তো আম্মা টাকা দিয়ে পাঠাচ্ছি, তখন মায়ে বলছে ছি 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 করেছিস কি, ও খালি দিন রাত তোর বদনাম করে, ওখানে যেন টাকা দিস না আম্মা, ওখানে দিতে হবে। চাপায় নবগঞ্জে বলে শত্রুকে বড় পিঁড়ে বসতে দিতে হয়, শত্রুকে শত্রুকে বড় পিঁড়ে বসতে দিতে হয়, আম্মা আপনি ওকে দেন তো কাপড়টা যতই খারাপ লাগুক। ও হলো মিসকিন, বলেন তো মিসকিন কে, চাইতেও পারে না সংসারও চলে না, এ হলো মিসকিন। ফকির কে, যে হাত পেতে বাড়াই, সে হলো ফকির। দুটা শব্দ কোরআন মাজিদে আছে, আল্লাহ রাসূল বলছেন মিসকিনকে তোমরা খেতে দাও, যদি মিসকিনকে খেতে দেন একসাথে তিন নেকি হবে, এক আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়, দুই নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, তিন নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়, তিনটা মিলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়ুল ইসলামে খায়, আল্লাহ নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি, মানুষ তো অনেক কাজ করে, সলাত আদায় করে, সিয়াম পালন করে, তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি, তখন আল্লাহ রাসূল বললেন তুতিমুত তাওমা তাকরাউ সালাম আলামা না আরাফতা আমাল্লাম তারিফ, তুমি যাকে চিনো তাকেও খেতে দিবা, তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ। আপনি মনে রাখবেন নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, সিয়াম পালন রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, দান করে জান্নাত কিনা যায়, যা দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন পৃথিবীর মুসলিম পুরুষরা শুনে রেখো, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম, তোমরা জান্নাত কিনে নাও, টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায়, সেটা হলো দান। এরপরে রাসূল আল্লাহ তাআলা বলেন অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী এদের সাথে ভালো আচরণ করো, জান্নাত হবে, প্রতিবেশীর সাথে টিকা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কসম ও মোমেন নয়, আল্লাহর কসম ও মোমেন নয়, আল্লাহর কসম ও মোমেন নয়। সাহাবীগণ বললেন কে মোমেন নয়, আল্লাহ নবী বললেন মাল্লা ইয়াকমান জারুহু বাওয়ে কাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লায়াত খলল জান্নাতা মাল্লা ইয়াকমান জারুহু বাওয়ে কাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাহ জারাইন, বিচার মাঠে দুইজন প্রতিবেশীর বিচার সর্বপ্রথমে হবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আপনি বলেছেন নামাজের বিচার প্রথমে হবে, বিচার মাঠে কিসের বিচার প্রথমে হবে, সলাতের নামাজের, আজকে যে বলছেন দুই প্রতিবেশীর, আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের, আর মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। এই ছেলে তুমি আমাকে প্রয়োজন দেখায় না, আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একবার আল্লাহ নবী বলেছেন সলাতের বিচার প্রথমে হবে, আর একবার বলেছেন দুই প্রতিবেশীর বিচার প্রথমে হবে, তাহলে আপনি এখন কিভাবে বুঝতে পারবেন এই আলোচনা,
আল্লাহর হক হলো হজ করা, সলাত আদায় করা, সিয়াম পালন করা, দান খায়রাত করা, যার নাম ইবাদত। তো আল্লাহর হকে প্রথম বিচার হবে নামাজের। মানুষের হক হলো জানাজায় যাওয়া, মানুষের হক হলো মানুষ দাওয়াত দিলে খেতে যাওয়া, মানুষের হক হলো প্রতিবেশীর খবর রাখা, মানুষের হক হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। তো মানুষের হকে প্রথম বিচার কার হবে? প্রতিবেশীর। বুঝা গেল না? আরো কথা আছে এখানে জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর সাদা চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আলমারাতুস সলেহা, ভালো স্ত্রী। দুই, আলজারুস সলেহ, ভালো প্রতিবেশী। তিন, আলমারকাবুল হানি, একটা ভালো গাড়ি, চাকা নষ্ট হয় না। চার, আল বাইতুল হসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যে ঘরে বসবে সেই ঘরকে প্রশস্ত হতে হবে। চারটে জিনিস দেখি আপনি সিরিয়াল বলতে পারেন কিনা। মানুষের সুখময় জীবনের জন্য কয়টা জিনিস লাগে? চারটে। এক, এক সিরিয়াল বলেন তো দেখি, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, একটা ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর, প্রশস্ত বাড়ি। ছোট্ট করে ঘর করে বাড়ি বানাবেন না, খাট ধরলে আলমারি ধরে না, আলমারি ধরলে সলাতের জায়গা থাকে না। ঘরখানে আলমারি থাকতে হবে, খাট থাকতে হবে, সলাতের জায়গা থাকতে হবে অন্তত। আল্লাহ নবী এর কথা বলছেন, এইটাই চারটাকে আবার পাল্টে ধরেছেন। কষ্টময় জীবনের চারটা জিনিস নেই যার, কষ্টময় জীবন তার, দুঃখময় জীবন তার, চারটা জিনিস নেই যার। এক, আসুয়াল মারা, খারাপ স্ত্রী। দুই, আল জারুস, খারাপ প্রতিবেশী। তিন, আসু ও আলহানি, মারকাব, একটা খারাপ গাড়ি, বারবার চাকা নষ্ট হয়ে যায়। চার, আল বাইতু দাইয়্যিক, সংকীর্ণ ঘর। রাসূলের মুখের ভাষা এগুলি, এগুলি রাসূলের মুখের ভাষা, তার মুখের বলা শব্দগুলো আপনাকে আমি দেখাচ্ছি। একজন সাহাবি এসে বলছেন, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝব, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝব। দেখেন তো উত্তর কি দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, শোনো, এই যে সামিত আমি জিরানে কা ইয়াকুল আনতা হাসানতা ফাকাদ হাসানতা ও যে সামিত কোন আসাতা ফাকাদ আসাতা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমরা যে একবার বেকারে পড়ে গেলাম, তাহলে একদিনও যে ভালো হ্যাঁ কাটে না, হ্যাঁ কঠিন তো, আসলেই কঠিন। পরের হাদিস বলছে আপনি দেখেন, তাহাজ্জুদ পড়ে বিনিময় জাহান্নাম হবে, তাহাজ্জুদ পড়ে প্রতিবেশীর কারণে। প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রতিবেশীর একটা বিশাল আলোচনা আছে, লম্বা আলোচনা প্রত্যেকটা হাদিস গ্রন্থে। কোরআন মাজিদে কয়েকবার উল্লেখ করা হয়েছে। উপদেশ বইটা পড়ে দেখেন, উপদেশ বই একটা হেডলাইন আছে, এতিম ও প্রতিবেশী। হেডলাইনের নাম কি? এতিম ও প্রতিবেশী। দেখেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝব। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। তাহলে দেখি আবার আব্দুর রহিম সাহেবকে জিজ্ঞাসা করে দেখি, তো চলেন কালকে আমি যেখানে থাকি সেখানে, দেখা যাক ফলাফল কি হয়। যদিও আমি সমাজের সাথে তেমন জড়িত নই, তবে প্রতিষ্ঠান করতে গিয়ে, জমি জায়গা কিনতে গিয়ে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত বলে মানুষে বলছে, যদি তো আমি সরাসরি কথা বলি না কোথাও। তখন ভালো মন্দ হলে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়াতে ঢোকার সময়তে হাতের বামে একটা দুইতলা লম্বা বাড়ি দেখা যাবে,
ওটার আমার 10 লক্ষ টাকা দেওয়া আছে, টাকা দেওয়ার পরে জমিয়ে দেয়নি, তারপর নিজে জোর করে বাড়ি করেছে। জুমার খুতবাতে আমার বলা আছে, ঢোকার সময় তো দেখবেন দুইতলা লম্বা, এটার আমার 10 লক্ষ টাকা দেওয়া আছে কেনার জন্য, সেটা রেস্ট্রিও দেয়নি, সেটা এখনো আছে। কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের সাথে গন্ডগোল করছে, বলতেও পারে। যদি তোমার প্রতিবেশী বলে ভালো তাহলে তুমি ভালো, যদি তোমার প্রতিবেশী বলে খারাপ তাহলে তুমি খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব একজনের কথাই কি ফাইনাল? হ্যাঁ তা নয়, আল্লাহ আলম, উনি তো মানুষের অন্তর্যামী, বিচার তো তার উপরেই হবে। আপনি ভালো আচরণ করতে থাকেন তো প্রতিবেশী আপনাকে এক সময় ভালো বলবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলা হলো, তুজকর ফালাতুল কাসরাতে সালাতে ওয়া সিয়ামে সাদাকাতে গায়রা নাহা তুজি জিরানেহা। আল্লাহ রাসূল, অমুক মহিলার কথা বলা হচ্ছে, ও বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি নফল সিয়াম রোজা থাকে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হেয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। হাদিস তিরমিজি সহিহ। আবার দেখেন ওর কাজ তিনটে, প্রত্যেকটাই জান্নাত পাওয়ার সমান। এক, রাতে তাহাজ্জুদ, এটা বিশাল ব্যাপার। দুই, নিয়মিত রোজা বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে তিনটে, জান্নাতে যাবে। তিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়, এটা তো আরো উপরে চলে গেছে, যাতে জান্নাত কিনা যায়, যাতে জান্নাত কিনা যায়। এখন 4 নম্বর বাক্যে বলা হচ্ছে, ও প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। তখন আল্লাহ রাসূল উত্তরে বলেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কি হলো তাহলে? প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান। প্রতিবেশী বাড়িতে এসে শুনছেন যে প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে, সিম ধরে ধরে ফুল এসেছে। এখন আপনি রাত্রে আসতে আপনার স্ত্রী যে কত কি বলল, এমন কি বলল যে আমি ওর ছাগলের কথা বলতে গিয়ে ও আমাকে দরজায় মারতে আসে। তখন আপনি তো বগুড়ার মানুষ, টাকা পয়সাও ভালো আছে, একেবারে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রবেশ দ্বারে আছেন আপনারা, ঢাকার সাথে সরাসরি যোগাযোগ, টাকা পয়সা ভালো। এখন আপনি বলছেন, এই কেড়ে চল তো, আর মামের নামে মামলা দেওয়াকে জেলে ঢোকে আগে। এইটা কি করবেন না আগে তার বাসায় গিয়ে বলবেন, ভাইজান আমার আপনার ছাগলে আমার সিম গাছ খাওয়াই, আমার মনে হচ্ছে আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে, আপনি মাপ করেন, আমি মাপ চাইতে এসেছি। পারবেন বলতে? না, সেরকম মনটা তো চাচ্ছে যাকে মারবো তারপরে কিছু। গাছও খাসে আমার, আমারই গাছ খেয়েছে, আমি ক্ষমা চাইতে যাবো? ক্ষমা চাওয়া যাবো দেখো বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল মুকা লাইসাল মুসা লাইসাল মুকা লেবল লাইসা বিতাওয়াসল, পরস্পরে ভালোবাসা দেখাতে হবে, তার নাম ভালোবাসা নয়। এজা কতিয়াত ওসালাহু, প্রতিবেশী যত ভালোবাসা কেটে দিবে তত গড়াতে হবে, তার নাম ভালোবাসা। লাইসাল ওয়াসালু বিল মুকাফি, ও আমার সাথে ভালোবাসা গড়াচ্ছে তাই আমি গড়াবো, তার নাম ভালোবাসা নয়, তার নাম আত্মীয়তা নয়, ও আমার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে, আমি তার সাথে গড়াবো, এর নাম আত্মীয়তা। এইবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল ওয়াসাল আত্মীয়তা আয়ার রহমানো মিন্নি, সদাচরণ আত্মীয়তা ভালো আচরণ আমার থেকে নির্গত হয়েছে, মানে ওর নাম রহমান। মান ওসালানি ওসালাহুল্লাহ, যার ভালো আচরণ আছে আমি তার সাথে আছি। অমান কাতানি কাতাহুল্লাহ, আমার যার সাথে আত্মীয়তা নেই আল্লাহর, তার সাথে যার প্রতিবেশীর সাথে ভালো আত্মীয়তা নেই, সম্পর্ক নেই, আমি আল্লাহ তার সাথে আত্মীয়তা ভালো সম্পর্ক নেই। তাহাজ্জুদ পড়লেও নয়, হজ করলেও নয়।
শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায়র দিনই ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছিলাম, এমনি আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে, যার যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন। যে আর আমি বলছিলাম আলোচনার শেষের দিকে এসে, আপনারা মানুষ অল্প হলেও খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আছেন, যদিও আপনাদের দেখলে আমি একটু কষ্টবোধ মনে করি, যে মনে হয় আমি 15-20 বছরের মধ্যে এরকম পরিবেশে কথা বলেছি কি না আমার মনে পড়ে না। এরপরেও আমি বলছি যে আপনারা একটা মাদ্রাসা খুলেছেন, ভালোবাসা নিয়ে এসেছেন, খারাপ লাগলেও এর সাথেই থাকতে হবে, অল্প দিন কষ্ট হলে এর সাথে থাকতে হবে, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আরও একটু এই বিষয়ে বলতে চাচ্ছিলাম যে সদাচারণের একটা রূপরেখা আছে, সদাচারণের একটা রূপরেখা আছে, সদাচারণটা আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত আছে, সদাচারণটা আল্লাহর আরশ এভাবে ধরে বলে মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। প্রতিবেশীর সাথে যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, প্রতিবেশীর সাথে যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর কাছে ভালো, সবচেয়ে খারাপ মানুষ সেই যে প্রতিবেশীর কাছে খারাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই জিবরাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, যখনই জিবরাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। বলতে বলতে এমন মনে হলো যে জিবরাইল কখন আমাকে বলবেন যে প্রতিবেশীকে জমির অংশ দিতে হবে, ভাবে মনে হচ্ছে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে, এমন পর্যায়ে চলে গেলেন জিবরাইল। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এই দেখি এই মহিলা মাদ্রাসার কি নামটা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে সম্মেলন, আমি আপনাদেরকে এই খাদিজা মহিলা মাদ্রাসার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে 22-23 ডিসেম্বর জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় সালাফি কনফারেন্স, এখানে সবাই মিলে প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাসও যাবে এখান থেকে আমি শুনছি, আপনারা রাসেল বা আরও যারা আছে আর ওই বই পুস্তক আছে, উপদেশ বই আছে, দোয়ার বই আছে, সব বইগুলি স্টেজে আছে, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। কয়েকটা জিজ্ঞাসা, আমাদের এলাকায় মসজিদ অথবা মাদ্রাসার শুধু সমাবেশের আয়োজন করে, এলাকার সব ধরনের ব্যক্তিদের দাওয়াত করা হয়, 500 থেকে 1000 জন উদ্দেশ্য মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য দান আদায় করা, উল্লেখিত অনুষ্ঠানের যাবতীয় খরচ দানকৃত টাকা থেকে পরিশোধ করার পর অবশিষ্ট টাকা মসজিদ মাদ্রাসার তহবিল দেওয়া হয়, তহবিলে দেওয়া হয়, যারা খরচ করেছে ওরা তো ধনী মানুষ, আর এটা তো ভিক্ষা করা 10-এর পয়সা, এটা কি সবাই খেতে পারবে? এটা তো সবার জন্য খাওয়া হারাম, শুধু এতিম পারবে, তো যারা এখানে খেয়ে গেল তারা কি এতিম, তারা কি অসহায় মানুষ, ভিক্ষা করে খায়? কমিটির সুধীর এই টাকা খাওয়া জায়েজ নয়, তারা ব্যক্তিগতভাবে টাকা উঠিয়ে খাওয়ার ব্যবস্থা করবে, যদি এটা হয়ে থাকে তাহলে হারাম কাজ হয়েছে, পরবর্তীতে আর হয় না যেন। জেরা মসজিদ কাকে বলে? জেরা মসজিদে জুমার সালাত হবে কি? জেরার মসজিদ অকি বলা হয় যেটা আর একটার ক্ষতি করার জন্য তৈরি করা হয়, হিংসা করে বিরোধিতা করে তৈরি করা হয়, আপোষে এক পাড়ায় এক গ্রামে একাধিক মসজিদ থাকতে পারে, গণ্ডগোল করে বিরোধিতা করে মারামারি করে
একটা মসজিদের পাশে আর একটা মসজিদ তৈরি করলে তাকে জেরার মসজিদ বলে। ওই মসজিদে সলাৎ হবে না,